মাংসপেশিতে টান পড়া বা শরীরের কোনো অংশ মচকানো বেশ সাধারণ একটি সমস্যা। অনেকে ঘুমানোর সময় হাত পা, ঘাড় বা শরীরের নানা অংশ টান ধরে শরীরের অংশগুলো বাকিয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয়, যেটা খুবই অসহ্য। এটা এতটাই অসহ্য যন্ত্রণা যে পরের দিনও ব্যথা থেকে যায়। এটা প্রায় সবার ক্ষেত্রে কম বেশি দেখা যায়। এর প্রধান কয়েকটি কারণ হলো, শরীরের যে কোনো একটি মাংসপেশি অনেকক্ষণ ধরে ব্যবহার হলে ব্যায়াম, খেলাধুলা বা যে কোনো শারীরিক কসরতের আগে ওয়ার্ম আপ বা শরীর গরম না করলে, পেশি ক্লান্ত থাকা অবস্থায় হঠাৎ নড়াচড়া করলে, হঠাৎ অতিরিক্ত ভারী কিছু উঠালে, অনিয়মিত খাদ্যাভ্যাস বিশেষ করে পানি কম খেলে এবং শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের অভাব দেখা দিলে মাংসপেশিতে টান পড়তে পারে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা তথ্য মতে মাংসপেশিতে টান খাওয়ার প্রথম কয়েকদিন 4টি ধাপে চিকিৎসা করতে হবে, তাকে সংক্ষেপে রাইস থেরাপি বলা হয়। এর মাধ্যমে ব্যথা অনেকটাই কমিয়ে আনা যায়। রেস্ট বা বিশ্রাম, সব ধরনের শারীরিক ব্যায়াম বা ক্রিয়াকলাপ বন্ধ রাখতে হবে। আঘাতপ্রাপ্ত স্থানে কখনো কোনো ওজন নেওয়া যাবে না। আইস বা বরফ, আঘাতের স্থানে 2 থেকে 3 ঘন্টা পর পর 20 মিনিটের জন্য বরফের ভ্যাগ দিয়ে রাখুন। কম্প্রেশন সংকোচন, আঘাতপ্রাপ্ত স্থানটিতে নাড়াচাড়া নিয়ন্ত্রণে একটি ব্যান্ডেজ দিয়ে মুড়ে নিতে হবে। অ্যালিভেট বা উঁচু করা, অর্থাৎ আঘাতের স্থানটি যতটা সম্ভব বালিশের উপর উঠে রাখতে হবে। আর মাংসপেশি টানমুক্ত অবস্থায় ভালো থাকতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খান। এই খাবারগুলো বেশি বেশি খাবেন। নেশাজাতীয় বদভ্যাস থাকলে তা থেকে বেরিয়ে আসতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করবেন টিপস সিস্টেম। ধন্যবাদ।